আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আপনাদের এই নতুন ভার্সন আসার পরে কিন্তু আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা মূলত কিন্তু ডেলি ট্র্যাকিং নিয়ে তো ডেলি ট্র্যাকিংয়ের মধ্যে এই এবং টি এইচ আর নিয়ে অনেকেই প্রবলেমে পড়ছেন তো দেখুন সেই ব্যাপারটা এটা নিয়ে আমার তৃতীয় নম্বর ভিডিও তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেকটাই বুঝতে পারবেন তো প্রথমে এখানে দেখুন যে আমরা প্রথম কাজ হচ্ছে কিন্তু সেন্টার ওপেন করা তারপরে হচ্ছে আমাদের যে আগের যে ভার্সেন ছিল সেই ভার্সানে কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স ছিল তারপরে মর্নিং স্ন্যাক্স তারপরে কিন্তু এইচসিএম থাকতো তো আমরা যাদেরকে অ্যাটেন্ডেন্স দিতাম তাদেরকে মর্নিং স্ন্যাক্স দিতাম এবং তাদেরই কিন্তু টিএইচর দিতাম তো এখন দেখুন এখানে অ্যাটেন্ডেন্সের ঘর আলাদা মর্নিং স্ন্যাক্সের ঘর আলাদা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাটেন্ডেন্স আছে সেই অ্যাটেন্ডেন্স ঘরের উপরে টাচ করলে কিন্তু আপনাদের সেই বাচ্চাদের নামগুলো চলে আসবে নামগুলো চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এই যে উপরে লেখা আছে দেখুন অ্যাটেন্ডেন্স এবং মর্নিং স্ন্যাক্স দুটো কিন্তু বক্স এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকে এই যে এখান থেকেও আপনারা কিন্তু মর্নিং স্ন্যাক্স করতে পারবেন কোনো সমস্যা নেই আবার আপনারা যদি চান যে শুধুই এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্স করে দেব এবং মর্নিং স্ন্যাক্সটা আমরা এই যে ব্যাকে গিয়ে আমরা শুধু মর্নিং স্ন্যাক্সের ঘর থেকে করব সেটাও করতে পারেন এখান থেকেও মর্নিং স্ন্যাক্স করতে পারেন তো আপনাদের ডবল খাটার কোনো দরকার নেই আপনারা যখনই অ্যাটেন্ডেন্স করবেন তখনই কিন্তু এই পাশেই যে মর্নিং স্ন্যাক্স আছে সেটাও কিন্তু কমপ্লিট করে দেবেন তাহলে কিন্তু এক কাজে দুই কাজটাই হয়ে যাবে আপনাদের এখানে অ্যাটেন্ডেন্স করার পরে পাশের ঘরে মর্নিং স্ন্যাক্স করে দেবেন তারপরে দেখুন যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে বেশি কনফিউশন হচ্ছে সেটা হচ্ছে টিএইচআর এবং এই নিয়ে তো দেখুন টিএইচ এবং এইসিএম কিন্তু এতদিন আমরা যেটা করে এসেছি টিএইচআ আর প্রেগনেন্ট উমেন ল্যাকটেটিং মাদার এবং মাস থেকে তিন বছরের বাচ্চাদের কিন্তু আমরা এতদিন দিয়ে এসেছি তো আমরা সাপ্তাহিক টিএইচর দিতাম শনিবারে টি যেভাবে হতো আমাদের ছুটি থাকলে আমরা সেইভাবে চার দিন দেখাতাম পাঁচ দিন দেখাতাম বা ছ দিন দেখাতাম ছুটির ওপর ডিপেন্ড করতো এবং সপ্তাহ শুরু বা শেষের ওপরেও কিন্তু আমাদের টিএইচআ আর ডিপেন্ড করতো কত সংখ্যা দেবো তো এখানে দেখুন আমরা কিন্তু এই যে গর্ভবতী মায়ের ঘরে আমরা চলে যাব গর্ভবতী মায়ের ঘরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান এই দুটো অপশান থাকার কারণেই কিন্তু আমাদের যে সমস্যা এবং কন কনফিউশান শুরু হয়েছে এই পরপর দুটো ঘর থাকার পরে ফলে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই সিএমের ঘর এটা এবং টি এইচ ঘর এটা তো অনেকে বলছেন তাহলে টি এইচ দেবো না এই সিএম দেবো আপনারা কিন্তু চাইলে দুটোই দিতে পারবেন কোনো সমস্যা নেই তো অবশ্যই আপনারা যখন গর্ভবতী মহিলাদের এতদিন টিএচার করে আসেন টিএইচআর আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ টিএইচআর দেখুন এই ঘরে এর আগে দুদিনের দিনের এই যে প্রোফাইল খুলেছি সেই দিদি কিন্তু হয়তো দু দিনের টিএইচআর প্রদান করেনি তাহলে কি আপনারা সাত দিনের টিএইচআর কিন্তু প্রদান করতে পারবেন তবে অবশ্যই আপনারা সাত দিনের টিএইচআর এখন প্রদান করবেন না সাত দিন হওয়ার পরেই কিন্তু আপনারা টিএইচআর প্রদান করবেন অর্থাৎ কিন্তু তাহলে কি আজকে সোমবার আপনাদের আবার পরের সোমবারে কিন্তু আপনাদেরকে টিএইচআর প্রদান করলে তবেই কিন্তু সাত দিনের টিএইচআর হবে তাহলে এখানে সাত দিন যেহেতু এই প্রোফাইলে টিএইচআর দেখতে পাচ্ছেন এখানে যে টিএইচআর আরের সংখ্যাটাও কিন্তু দেখাবে এই সাত দিন পর সামনে যে শনিবার সোমবার আসছে সেই সোমবারে আপনাদেরকে সাত দিনের টিএইচআর দিতে হবে এবং আগের এই মাসের কিন্তু দু দিন ছিল তাহলে সোমবারে কিন্তু আমাদের টোটাল ন দিনের টিএইচআর হবে এখানে যেহেতু কোনো সংখ্যা নেই কত সংখ্যা আপনারা কিন্তু আগের যে টিএইচআ আরের দেওয়ার নিয়ম ছিল আমরা মন মতো কিন্তু টিএইচআর সংখ্যা বসাতে পারতাম সেহেতু এখানেই কিন্তু আমরা সেই মন মতো টিএইচআর আমরা কিন্তু দিতে পারবো না তো আপনারা চাইলেই কিন্তু দেখুন এখানে সাত দিন আর পনেরো দিন আছে সেহেতু কিন্তু একুশ বা পঁচিশ আপনারা কিন্তু তার বেশিও কিন্তু দেখাতে পারবেন কারণ এখানে হচ্ছে আপনার দেখুন এই সিএমও কিন্তু আপনারা চাইলে প্রদান করতে পারবেন ধরুন কোন মাসে যদি আপনার ছাব্বিশ দিন খাবার দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা একদিন এই সিএম দেখাতে পারবেন বা চার দিন এই সি দেখাতে পারবেন কোনো সমস্যা নেই তো এই ব্যাপারটা নিয়ে আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকলো না আপনারা টিএচআরও দেখাতে পারেন এই সিএমও দেখাতে পারেন তো যেটা ইচ্ছা হবে আপনারা সেটা দেখাবেন আপনারা চাইলে সাত দিন পরে যদি ভাবেন যে আমরা টিএইচআর দেবো সেই সাত দিন পরেও টিএইচআর দিতে পারেন তবে আপনাদেরকে আমি বলবো টিএইচআ দেওয়াটাই বেটার হবে কারণ আপনারা এতদিন গর্ভবতী প্রসূতি এবং তিন থেকে ছয় থেকে তিন বছরের যে বাচ্চা আছে তাদের কিন্তু আপনারা টিএইচআর প্রদান করে এসেছেন তো এইভাবে সেমভাবেই কিন্তু এখানে দেখুন আমি মাস থেকে তিন বছরের যে বাচ্চা আছে সেই বাচ্চাদের ঘরে চলে এসেছি এখানেও সেম আপনারা টিএইচর প্রদান করবেন তাহলে কি আপনারা সাত দিনের টিএইচ একসঙ্গে দিতে পারবেন এবং এইচ সিএম দিলে কিন্তু আপনাদেরকে একদিন একদিন করে দিতে হবে তো বুঝতে পারলেন কীভাবে করতে হবে তো আপনারা যদি ভাবেন যে আমরা সাত দিনের কাজ একদিনে করব তাহলে টিএইচ দেবেন এবং যদি আপনাদের মনে হয় এইচ সিএম দেবো তাহলেও কিন্তু এই সিএম দিতে দেওয়া যেতে পারে এবং এখানে যে আপনার তিন থেকে ছ বছরের বাচ্চা আছে দেখুন এখানে তিন থেকে ছ বছরের যে বাচ্চা সেই বাচ্চাদের ঘরেও কিন্তু আপনারা প্রত্যেকদিন এটা আপনাদের যেহেতু ডেলি ট্র্যাকিংয়ের মধ্যে পড়ছে আপনারা কিন্তু প্রত্যেক দিন এদের এইচসিএম দেবেন এই সিএম দিলেই এখানে দেখতে পাচ্ছেন এইচসিএম গিভেন টু ডেজ তো এখানে লেখাই আছে কারণ এই এই যে দিনগুলো সেই দিনের মধ্যে কিন্তু মূলত দুই দিনের টিএইচআর কিন্তু প্রদান করা হয়ে গিয়েছে ওই জন্যেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চা একদিনের টিএইচআর নিয়েছে এইভাবেই কিন্তু প্রত্যেকটা সংখ্যাই কিন্তু এখানে টিএইচ বা এই সিএম যেটাই দেবেন না কেন সবটাই কিন্তু এই ঘরে শো করবে সব শেষে কিন্তু আপনারা এখানে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন দিয়ে কিন্তু সাবমিট করে দেবেন এবং কতজনকে আপনারা বেনিফিশিয়ারি সিলেক্ট করছেন সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি একজনকে সিলেক্ট করেছি সেই সংখ্যাও কিন্তু এই কোণের দিকে এক দেখাচ্ছে তো আপনারা এইভাবে এইভাবেই কিন্তু টিএইচর এবং এইচ সিএম করবেন আপনারা অনেকেই দেখছি অনেক কনফিউশন থাকছে আপনারা কি করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকের কিন্তু আপনারা টিএইচআর বা এসিএম যখনই দিচ্ছেন তখন কিন্তু এই সংখ্যাগুলো থাকছে না অনেকের এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে তো এই সমস্যাটা যখনই আপনারা দেখা দেবে এই উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে দেখুন এখানে যে রিফ্রেশ বাটন আছে সেই রিফ্রেশ বাটনে বারবার ক্লিক করবেন আপনারা আশা করি একটু সময় নিচ্ছে কারণ আপনারা জানেন পোষণ টাকার অ্যাপস কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে সেহেতু সার্ভারের অনেক প্রবলেম হচ্ছে ওই জন্যে আপনাদের যে এই যে সংখ্যাগুলো আসতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে তো আপনারা অবশ্যই সেই সংখ্যা আসা পর্যন্ত অপেক্ষা করবেন এবং বারবার আপনারা কিন্তু রিফ্রেশ করে নেবেন এই এই ঘর থেকে আপনারা গিয়ে এখান থেকে কিন্তু রিফ্রেশ করে নেবেন তো আশা করি সেই যে আপনাদের যদি সংখ্যা না দেখায় তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু দেখাবে তো আপনাদের কিন্তু যে আপনারা যদি পেজেন্ট নাও দিতে পারেন তাহলে কিন্তু সাত দিনের টিএইচআর কিন্তু এক একবারে দেখাতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকের কিন্তু এই সংখ্যাগুলো পুরো ফাঁকা থাকছে এই সংখ্যাগুলো পুরো ফাঁকা থাকছে তো আপনারা অবশ্যই সাব ইয়ে অবশ্যই আপনারা রিফ্রেশ করে নেবেন তারপরে অনেকেই বলছেন যে অ্যাটেন্ডেন্স দিচ্ছি যেসব বাচ্চাদেরকে সেই বাচ্চাদেরকে কিন্তু আর টিএইচআর আর বা এসিএমের ঘরে কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ প্রি স্কুলের বাচ্চা তিন থেকে ছ বছরের যে বাচ্চা আছে সেই বাচ্চাদেরকে দেখাচ্ছে না তো আমি তো আগেই বললাম যে আপনারা কিন্তু বারবার রিফ্রেশ করবেন নতুনভাবে আপডেট হওয়ার কারণে অনেক সমস্যা কিন্তু হচ্ছে তো আশা করি আবার আপডেট দিলে কিন্তু এই সমস্যার সমাধান হবে তারপর আরেকটা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডোলেশান গার্লসের কিন্তু যে অপশান সেটাও কিন্তু এসেছে তার মানে কিন্তু অ্যাডলেশান নিয়েও আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে তাদেরও ডেটা কিন্তু আপনাদেরকে এন্ট্রি করতে হবে এর আগে করতে হয়েছিল আবারও হয়তো করতে হতে পারে ইন ফিউচারে তারপরে দেখুন সব শেষে আপনাদের যেটা করতে হয় আপনাদের যে প্রি স্কুলের বাচ্চাদের যে অ্যাক্টিভিটি ক করান সেই অ্যাক্টিভিটিও কিন্তু এখানে যেটা আগে ছিল সেটাই রয়েছে তো আপনারা এখানে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এই আইডি থেকে কিন্তু আগেই দুটোই সাবমিট করা আছে ওই জন্যে কিন্তু এখানে কিছু করা যাচ্ছে না আপনারা এইভাবে দুটোকেই কিন্তু টিক করে কিন্তু আপনারা সাবমিট করে দেবেন আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই সেন্টার ওপেন রাখুন কিন্তু ভুল ভালকেও করবেন না কিন্তু অনেকেই আজকে কি করছেন সাত দিনের টিএচআর দেখিয়ে দিচ্ছেন তাহলে কি সাত দিনের টিএচআর যদি আপনারা আজকে দেখান তাহলে খাবার না দিয়েই কিন্তু আপনারা আগে থেকেই টিএচআর দেখাচ্ছেন তো এই ভুলটি এই ভুলটি অবশ্যই করবেন না আপনারা আপনারা আগে কাজ বুঝুন তারপর এই কাজ করুন প্রেজেন্ট না দিতে পারলে রেখে দেন কিন্তু আপনারা ভুল করে ভুল প্রেজেন্ট করবেন না আপনারা পেজেন্ট না দিলে কিন্তু সেটা পরবর্তীকালে সমান করা যাবে কারণ আপনারা টিএইচআর দিয়ে সেটাকে কিন্তু আপনারা মেকআপ করে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকটাই যে কনফিউশন ছিল সেই কনফিউশন দূর করতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক